পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিরা মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কঠোর পরিস্থিতিতে। ঠিক তেমনি বজবজ বিধানসভার বিধায়ক অশোকদেব মহাশয় তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় সমস্ত বজবজবাসীর দিকে। তিনি তার গোটা বিধানসভা এলাকায় 10টি পঞ্চায়েত ও 2টি পৌরসভার প্রত্যেক বুথ পিছু 20 জন মানুষকে 5 কেজি চাল ও 5 কেজি আলু দেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমাদের নেত্রী সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাজ করছে এটা প্রশংসনীয়। তিনি আরও বলেন যে মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাজ, তাই বজবজ বিধানসভার অন্তর্গত 10টি পঞ্চায়েত ও 2টি পৌরসভা সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকছে, মানুষ যেন ফিরে না যায়। তাদের অভাব অভিযোগ থাকলে জানাবে, আমরা চেষ্টা করছি সাহায্য করার জন্য। বিধানসভা কেন্দ্রে 10টা পঞ্চায়েত 2টো পৌরসভা, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার চেষ্টা করছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাজ করছেন এটা প্রশংসনীয়। আমাদের পরিষেবা দেওয়া আমাদের কাজ, মানুষের পাশে দাঁড়ানোর কাজ। বজবজবাসী যেন মনে না করে তার পাশে কেউ নেই, আমরা আছি। একে দেখতে যে প্রধান প্রধান শুরু করে, চেয়ারপারসন শুরু করে, ভাইস চেয়ারম্যান শুরু করে, সবাই একটা আছে, নেতারা বলছে তাদের আছে। তাই আমরা সবচেয়ে বড় হচ্ছে যে আমরা এখানে নিজেরা ইউনিটেড লড়াই করছি এবং বজবজ বিধানসভা কেন্দ্রে 10টা পঞ্চায়েত 2টো পৌরসভা সকাল 10টা থেকে বিকেল 7টা অবধি খোলা থাকছে, মানুষ যেন ফিরে না যায়। তাদের অভাব অভিযোগ থাকলে জানাবে, আমরা চেষ্টা করে সাহায্য করে দেব। আমার এলাকায় 275টা বুথ, 275 বুথে আমরা আজকে 10টা পঞ্চায়েত দিয়েছি, আগামীকাল উজালি এবং বজবজ পৌরসভা আমরা দেব, 5 বুথ 20 জন করে, 5 কেজি চাল, 5 কেজি আলু তারা এই যাবে। আমি দেখা যায় 14 তারিখ এটা ভেঙে গেল, হলো না, তাহলে ওপর আশীর্বাদ হইল। আর যদি হয় তখন ঠিক এইভাবে আমরা বসে আগামী দিনও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব, তাতে কোনো অভাব পিছু হয়।